আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাবো যে আমরা কিভাবে আপনাদের জন্য এই ব্লু কাট লেন্সের চশমাগুলো পাঠিয়ে থাকি তো আমি একটু আনবক্সিং করে দেখাই আপনাদের জন্য সুবিধা হবে ভিডিওটি দেখলে তো এই বক্সে আপনারা পেয়ে যাবেন তো আমরা এই বক্সে কিন্তু ব্লু কাট লেন্সের চশমাগুলো পাঠিয়ে দিয়ে থাকি তো কীভাবে পরীক্ষা করবেন এটা কিন্তু আমি দেখাবো অনেকেই আসলে পরীক্ষা করতে পারেন না আবার মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে পরীক্ষা করেন তো এটা কিন্তু আসলে ফ্ল্যাশ লাইটকে প্রোটেকশন করবে না এটা এই আমাদের ব্লু কাট লেন্সের চশমাটা এটা হচ্ছে ইউভি রে বা ব্লু লাইট এটাকে প্রোটেকশন করে আর চোখের জন্য কিন্তু এই ইউভি রে বা ব্লু লাইট এটাই কিন্তু খালি চোখের ক্ষতি করে বাকি আলোগুলো কিন্তু আমাদের চোখের ক্ষতি করে না এটা আমরা অনেকেই বুঝি না তো এটাই আমি আপনাকে দেখাবো আজকে যেটা আপনি নিজেই পরীক্ষা করবেন কিভাবে এই কারণেই আনবক্সিং করা তো দেখেন তো এইভাবে আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন তো এটার মধ্যে চশমা আছে আর এটা হচ্ছে লেন্স ক্লিনার যেটা দিয়ে চশমার লেন্সে ধুলাবালুগুলো পরিষ্কার করতে পারবেন আর এটা দিয়ে কিন্তু সব সময় আপনি পরিষ্কার করবেন না কমপক্ষে সাত দিন পর পর আপনি পরিষ্কার করবেন আর চশমার লেন্স যত পরিষ্কার করবেন তত কিন্তু সমস্যা হবে আর চশমার লেন্সটা আপনি সাত দিন পর পর যদি পরিষ্কার করেন তাহলে লেন্সে কোনো স্ক্র্যাচ স্কেচ বা দাগ পড়ার সম্ভাবনা কম থাকবে যত আপনি মশামশি করবেন তত কিন্তু দাগ পরার সম্ভাবনা থাকে আর এই হচ্ছে টেস্টিং কিট যেটা দিয়ে আপনি চশমাটা পরীক্ষা করবেন যে আসলেই আমরা কি ইউভি প্রোটেকশন ব্লু লাইট প্রোটেকশন চশমাটা দিয়েছি কিনা। এটা আসলে আপনি কিভাবে বুঝবেন বা কীভাবে পরীক্ষা করবেন এই কারণেই এই টেস্টিং কিটটার সাথে দেওয়া তো এই টেস্টিং কিটটা দিয়ে আমি একটু পরীক্ষা করে দেখাই কীভাবে পরীক্ষা করবেন তো দেখুন এটা দিয়ে পরীক্ষা করতে হয় এই যে আমি টেস্ট পেপার উপরে চশমাটা রাখলাম টর্চ লাইটটা আমি ধরলাম তো দেখতে পারতেছেন আমার লেন্সে ঢাকা অংশটুকুতে কোনো ইউভি রে বা ব্লু লাইট দাগ করতে পারেনি এবং বাইরের অংশটুকুতে কিন্তু দাগ করছে আশা করি বুঝতে পারছেন এইভাবে পরীক্ষা করতে হয় আর আমরা কিন্তু অনেকেই ফ্ল্যাশলাইট দিয়ে দেখি এগুলো কিন্তু ফ্ল্যাশলাইটকে প্রোটেকশন করবে না এটা শুধু আমাদের চোখের জন্য যে আলোটা ক্ষতিকর যে আলোটা আমাদের চোখের ক্ষতি করে শুধু এইটাকে প্রোটেকশন করে আর আমরা এই লেজার লাইটটা দিয়ে দেখাইছিলাম এটা হচ্ছে সম্পূর্ণ ব্লু রে যার কারণে এইটা কোনোভাবেই এই লেন্সটা ভেদ করতে পারে না তো এইটা দিয়ে যদি আমি দেখাই এটা কিন্তু লেন্সটা ভেদ করবে না এটা দেখুন এইটা লেন্সটা ভেদ করে অপর পাশে যাবে না এটা সম্পূর্ণই ব্লু রে যার কারণে এটা ফুল্লিভাবে প্রোটেকশন করে আর এই লাইট অর্থাৎ মোবাইলের ফ্ল্যাশলাইট এগুলো কিন্তু এই যে ভেতরে যাবে কারণ এগুলোতে অনেক আলোর কম্বিনেশনে এগুলো আলো যার কারণে এগুলোর শুধু ব্লু রে যেটা আমাদের চোখের জন্য ক্ষতি করে এইটাকে প্রোটেকশন করে আশা করি বুঝতে পারছেন তো এটা দিয়ে একটু দেখুন দেখুন এটা ফুল্লি ব্লু রে যার কারণে এটা এই লেন্সটা ভেদ করতে পারে না কারণ এটার মধ্যে অন্য কোনো আলোর কম্বিনেশন নাই এটা ফুললি ইউভি রে যার কারণে এটা ফুল্লিভাবে প্রোটেকশন করে আর এগুলোতে আলোর একটু কম্বিনেশন থাকার কারণে এগুলোতে কিন্তু প্রবেশ করে কিন্তু এগুলোর যে ক্ষতিকর রেটা আছে এটাকে কিন্তু ফুল্লিভাবে প্রোটেকশন করে এটা আমরা বুঝি না তো আশা করি আপনি বুঝতে পারছেন আর আপনি নিজেও কিন্তু এই সুন্দরভাবে পরীক্ষা করে নিতে পারবেন আমাদের এই টেস্টিং কিটটা দিয়ে আপনি নিজেও খুব ইজিলিভাবে পরীক্ষা করে নিতে পারবেন তারপরেও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হেল্পলাইনে একটু কল করবেন আমরা সময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ যে কোনো প্রবলেমে আমাদেরকে একটু নক দেবেন আমরা ইনশাআল্লাহ সাথে সাথে রেসপন্স করার ট্রাই করব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম